করতে দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। প্রথমে জানিয়ে দিচ্ছি যে যেদিন আমি কুচবিহারে আসলাম অর্থাৎ দুদিন আগে, সেদিন আমার সঙ্গে যে দুজন বাকি আমার সঙ্গে যে দুজন এসছেন প্রত্যেকেরই কোভিড টেস্ট হয়েছিল, আজকে সেটা নেগেটিভ এসছেন। তো এটা নিয়েও আবার তৃণমূল রাজনীতি করে যে বাইরের থেকে লোকজন এসে আপনার যিনি সীতাইয়ের বিধায়ক আছেন, এতদিন মুখ্যমন্ত্রী তো বলতেন গুজরাট থেকে লোক এসছে, উত্তরপ্রদেশ থেকে এসছে, কালকে উনি বলেছেন কলকাতা থেকে লোক এসছে, এসে এখানে গণ্ডগোল পাকাচ্ছে। মানে আর এরপরে তো বলবে সীতাইয়ে শীতলকুচির লোক গেছে, কুচবিহার উত্তরে দক্ষিণের লোক গেছে, তৃণমূলের এখন এরকম অবস্থা তৈরি হয়েছে। কালকে আপনারা ছিলেন, আমার খুব দুঃখ হয় প্রেস মিডিয়া মমতা ব্যানার্জি যদি বলে হাঁটু গেড়ে বসো, অনেক সময় পায়ে হাত দিয়ে প্রণাম করার অবস্থায় পৌঁছে যাচ্ছে। ভারতবর্ষের ইতিহাসে এরকম অত্যাচার দেখেছেন? বাড়ির পর বাড়ি, ইংরাজিতে একটা শব্দ আছে মার্সেনারি, মার্সেনারি মানে লুঠেরাদের দল। বিজেপিকে ভোট দিয়েছে, বিজেপিকে সমর্থন করেছে, বিজেপি করে বিজেপির ঝান্ডা ধরেছে, এমনকি বিজেপির বাড়িতে চা খেয়েছে, বিজেপির কার্যকর্তার পাশের বাড়িতে থাকে, তার জন্য বাড়ির পর বাড়ি লুট হয়েছে। লুট হয়েছে মানে এমনি শুধু সোনাদানা নিয়ে চলে গেছে তা নয়, রান্না করা খাবারও খেয়ে নিয়েছে, ওরা ফেলে দিয়েছে। একজন বৃদ্ধা আমাদের মালতীদের সঙ্গে তার কথা হয়েছে, সে কথা বলতে পারছেন না শীতলকুচিতে, বরেন্দার ওখানে কোথায় 265 নম্বর বুথে, যে বাড়িতে বুলডোজার জেসিপি মেশিন দিয়ে ভেঙেছে। আমি দেখলাম একজন তৃণমূলের নেতা ফেসবুকে পোস্ট করেছেন যে জায়গা কোথায় জেসিপি ঢোকানোর, কারণ এটা অ্যাসবেস্টাসের ব্যারিকেড করা হয়েছে, অ্যাসবেস্টাসের ব্যারিকেডটা করা হয়েছে বাড়ি ভাঙার পরে, ওইখানে পাঁচিল ছিল সেটাও ভেঙে দিয়েছে। আর এখনও পুলিশ কাউকে ধরতে পারলো না, এটা কী রাজত্ব, এটা কী রাজত্ব! তো সিম্পল সমস্ত রকমের মামলা হয়। আমি সীতাইয়ের বিষয়ে পড়ে যাচ্ছি, কিন্তু দিনাটায় যেভাবে লুট হয়েছে 14 মাসের শিশু আর 90 বছরের বৃদ্ধা, কেউ এই অত্যাচারের হাত থেকে মুক্তি পেল না। তারপরে বলছেন পশ্চিমবঙ্গ খুব ভালো শান্তি শৃঙ্খলা আছে, আমি এগুলো বলবো আপনারা দেখাতে পারবেন না, কারণ তৃণমূল কংগ্রেসের ডিকটাম থাকবে যে এই শব্দগুলো দেখানো যাবে না। আজকে এই যে নিয়ন্ত্রণ প্রেসের ওপরে বাংলায়, এটা ফ্যাসিস্ট নিয়ন্ত্রণ, এইসব নিয়ন্ত্রণ হিটলার মুসোলিনি স্টালিন করত, সেই নিয়ন্ত্রণ পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি আগেও করেছেন, আর এবার 213 আসন নিয়ে অনেক বেশি করার চেষ্টা করছেন। কালকেও বলেছি আজকেও বলছি, মিহিরদা সাক্ষী আছেন, বুদ্ধবাবুর স্টেটমেন্ট ছিল আমরা 230 তোমরা 30, তাই না মিহিরদা? বিধানসভায় বলেছিলেন আমরা 230 তোমরা 30, 10 বছরের মধ্যে 230 কিন্তু শূন্য হয়ে গেছে। আজকে বাতি লাগানোর লোক নেই, বাতি দেওয়ার লোক নেই, ওনাদের 10 বছর অপেক্ষা করতে হবে না, 5 বছরেই শূন্য হয়ে যাবেন যা অত্যাচার শুরু করেছেন। সীতাইতে অনিল বর্মন মারা গেছেন, তৃণমূল কংগ্রেস বলেছে ব্যক্তিগত পারিবারিক কারণে মারা গেছে, রাজনৈতিক কারণে নয়। আমি মেনে নিলাম, তো আমার সাংসদ যেতে পারবে না কেন? আমি তো সাংসদ নই, ঠিক আছে, পুলিশ বলতে পারতো সায়ন্তন বসু যাবে না, আমার সাংসদকে তো আর পুলিশ আটকাতে পারে না, সে যাবে না কেন? তার একজন কনস্টিটুয়েন্সির একজন ভোটার মারা গেছে। আমি বিজেপি তৃণমূল খুন আত্মহত্যা সব কিছুক্ষণের জন্য ভুলে গেলাম, আমার সাংসদ সীতাইতে কুচবিহারের সাংসদ সে কেন যেতে পারবে না যে বাড়িতে একজন মানুষ মারা গেছে? এর কোনো ব্যাখ্যা আছে? কোনো ব্যাখ্যা আছে? 15 জন দুষ্কৃতিকারী দেখলাম লাঠি সোঁটা বাস ঝাঁটা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে, কী ছিল? কয়েকজন মহিলা পুলিশকে নিয়ে এসে মহিলাদের সরিয়ে দিত,
আর বাকি পুলিশরা বাকিদের শরীরে ধাক্কা মেরে, কোনো লাঠি চালাতে হতো না, কিচ্ছু করতে হতো না। এসডিপিও সে হাত জোর করে বলছেন আমার সাংসদকে, আমাদেরকে আপ থোড়া ইন্টিমেশন দেখার আইয়া গেছে, আম লেকার যাই। আর আমার জেলা প্রেসিডেন্ট বিধায়ক তিনি নিজে ডিএম এবং এসপিকে বলেছেন যে আমরা যাবো। আমরা কি যুদ্ধ করতে যাচ্ছি না, ইন্টিমেশন দিয়ে যেত যুদ্ধ করতে যাচ্ছি আফগানিস্তানে কান্দারে যুদ্ধ করতে যাচ্ছে ভারতীয় বাহিনী। এখন যেন যুদ্ধ হচ্ছে, 1000 ফৌজ চলছে, কিন্তু সেই ফৌজের কোনো কাজ নেই। আমরা যেন ভারতবর্ষ থেকে ক্রস করে বাংলাদেশে পড়েছি, বাংলাদেশের লোক আমাদের আটকাচ্ছে, না আসতে দেওয়া যাবে না, গো ব্যাক গো ব্যাক। এটা কী রাজত্ব চলছে? সিআইডিকে লেলিয়ে দিলেন, 4 দুষ্কৃতিকারী খুন হয়েছে, তার জন্য 4 দুষ্কৃতিকারী সেন্ট্রাল পুলিশের হাতে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, তার জন্য এসপিকে সাসপেন্ড করে দিল। আর বাঙালি বাঙালি করে বেড়াচ্ছে। আমাদের প্রশ্ন, কুচবিহারের এই যে বিস্তীর্ণ এলাকা, শীতলকুচি, সীতাই, দিনহাটা, মাথা ভাঙা এবং তুফানগঞ্জ, নাটাবাড়ি, সে সময় নাটাবাড়ির একটা বড় অংশ, এই 6 বিধানসভা, এখানে নর্মাল অ্যাক্টিভিটি আসার এখনও জায়গা নেই। এমন কোনো বিজেপি সদস্য সমর্থক নেই যাদের বাড়ি লুট হয়নি, যাদের বাড়িতে বাড়ির সদস্যরা আক্রান্ত হননি। শুধু নজর ঘোরানোর জন্য কখনো আলাপন ব্যানার্জি, কখনো কোভিড, কখনো বাঙালি অবাঙালি, এইসব করে বেড়াচ্ছে। পশ্চিমবঙ্গের এখন প্রধান সমস্যা সন্ত্রাস। কুচবিহারের মানুষ কী অপরাধ করেছেন? 7 বিজেপির বিধায়ককে জিতিয়েছেন বলে অপরাধ করেছেন? তৃণমূল কংগ্রেসকে মোটামুটি এখান থেকে বিদায় দিয়েছে বলে অপরাধ করেছে? এটাই গণতন্ত্র? 38% মানুষ আমাদের ভোট দিয়েছে, আপনি শাসন করবেন 62% মানুষকে নিয়ে? করে দিন 62% মানুষকে নিয়ে শাসন, 38%কে বাদ দিয়ে করুন, তাহলে দেখি কতদিন চালাতে পারেন। পশ্চিমবঙ্গের প্রধান সমস্যা এখন সন্ত্রাস। দেশ বিভাজনের পরে এত বড় অত্যাচার সন্ত্রাস কখনো হয়নি। 1000 বেশি মহিলা নির্যাতিতা হয়েছে, এরকম ভয়ঙ্কর পরিস্থিতি। আর আমাদের বাঙালি সংস্কৃতি, এই সংস্কৃতি, রবীন্দ্রনাথ এই সংস্কৃতির কথা বলতেন। আমাদের দাবি সরকারের কাছে, এই যে 6 বিধানসভা বললাম, এখানে নাই নাই করেও প্রায় 15,000 মানুষ যারা বিজেপির সদস্য, সমর্থক, সদস্য, কার্যকর্তা, ভোট দিয়েছেন, কারুর বাড়িতে চা খেয়েছেন, বিজেপির বুথ সভাপতির পাশের বাড়িতে থাকে, হয়তো কোনো দল করে না, কিন্তু আজকেরা ঘর ছাড়া, আজকেরা আক্রান্ত। শুধু তৃণমূলের কারণে নয়, পুলিশ মিথ্যা কেস দিচ্ছে, হয়তো কারোর বাড়িতে ভাঙচুর হয়েছে, সে এফআইআর করেছে, এবার তার নামে একটা ফলস কেস আবার দেওয়া হচ্ছে, এটা সরকার বন্ধ করুক। 15,000 মানুষকে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করুক। যদি কুচবিহারে এই মানুষকে ফিরিয়ে আনার ব্যবস্থা না হয়, তাহলে আমাদের সাংসদ, আমাদের জেলা সভানেত্রীর নেতৃত্বে এখানে সমস্ত সাংসদ এবং বিধায়করা কিন্তু এসপি ডিএম এর সামনে অনির্দিষ্টকালের ধর্ণায় বসবে, তার ফলাফল ভালো হবে না। যতদিন না এই 15,000 মানুষ ফিরবে, আমরা সরকারকে 15 সময় দিচ্ছি, এর মধ্যে সরকারই 15,000 মানুষকে ফিরিয়ে আনুন বাড়িতে, তাদের নিরাপত্তা দিন। হয়তো সকালে ফিরিয়ে আনলেন, সন্ধ্যেবেলা আবার অত্যাচার শুরু হলো, সরকার এসে বলে দিল আমরা তো ফিরিয়ে এনেছি। কিন্তু আমাদের বক্তব্য খুব স্পষ্ট, তাদেরকে শুধু ফিরিয়ে আনলে চলবে না, তাদেরকে নিরাপত্তা দিতে হবে, তাদেরকে নিরাপত্তা দিন, 15 সময় দিচ্ছি, নয়তো আমাদের জেলা সভানেত্রী এবং সাংসদের নেতৃত্বে আমাদের সমস্ত বিধায়করা এবং আমরা যারা কার্যকর্তা আছি, তারা কিন্তু এসপি অথবা ডিএম অফিসের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভে বসবো, ধর্ণায় বসবো, এই মানুষগুলোর স্বার্থে।
সংসদ বিধায়কদের নিরাপত্তা নাই, সেখানে কি মনে করছেন যদি ঘর ছাড়ারা ঘরে ফিরে আসে তারা নিরাপত্তে থাকতে পারবে? মনে করছি না তো, তার জন্যই তো বলছি আপনাদের সঙ্গে ওই লাইনটাই যুক্ত করে দিলাম। পুলিশ অত বলবে কী করবো, আমরা তো 8টার সময় ঘরে ঢুকিয়ে দিয়েছি, তারা যদি বাড়িতে না থাকে আমি কি করতে পারি? সকাল 8টায় বাড়িতে ঢুকিয়ে দিয়েছেন কিন্তু রাত 8টায় তোমার আক্রমণ হচ্ছে, সেই আক্রমণটা চেক করার দায়িত্ব পুলিশের, প্রশাসনের। যদি না করতে পারেন ছেড়ে দিন, ডিস্টার্বড অ্যাক্ট করুন, অ্যাক্ট অনুসারে কুচবিহারে আধাসামরিক বাহিনী নামান। ভারতবর্ষের সংবিধানে পর্যাপ্ত ব্যবস্থা আছে, যদি রাজ্য সরকার মনে করে যে অমুক জায়গায় রাজ্য প্রশাসন ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে ব্যর্থ, রাজ্যপালকে অনুরোধ করবে এখানে ডিস্ট্রাপটিভ অ্যাক্ট বা আমাদের যে এখানে যে ধরনের সমস্যা তৈরি হচ্ছে একে রাজ্য প্রশাসন মেটাতে ব্যর্থ, আমরা কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেব। বলুক, কেন্দ্রীয় বাহিনী আসবেন, প্যাট্রোলিং করবে, আমাদের কার্যকর্তাদেরকেও পাহারা দেবে, দুষ্কৃতিকারীদেরও গ্রেপ্তার করবে। বলুক সেটা রাজ্য প্রশাসন যে আমরা পারছি না, আমাদের হাতে নেই। কালকে আমার ধারণা 200-300 বা তারও বেশি পুলিশ ছিল বোধ হয়, তারা তো নির্বাক দর্শক ছিল, ঠুটো জগন্নাথ কী ছিল, একটা ঘাট ধাক্কা দিলেই দুষ্কৃতিকারীগুলো পালবে, একজনকে ধাক্কা দিলে কিচ্ছু করলো না। তার জন্য তারা যদি না পারে তারা ভারত সরকারকে বলুক, রাজ্যপালকে বলুক, আমাদের সাংসদ বিধায়করা প্রয়োজনে গিয়ে বলবেন রাজ্যপালের সঙ্গে দেখা করে যে প্যারামিলিটারি ফোর্স সেখানে নামবে, ল অ্যান্ড অর্ডার মেনটেন করবে, আমাদের লোকজন বাড়িতে থাকবে, দুষ্কৃতিকারীরা গ্রেপ্তার হবে। নত 15 দিন পর থেকে আমরা কিন্তু অনির্দিষ্টকালের অবস্থান বিক্ষোভ ধরনা শুরু করবো, এটা আপনাদের কাছে ক্লিয়ারলি আমরা বলতে চাই। ভূষণ সিংকে আমি কোনোদিনও দেখিনি, কবে পার্টি করেছে না করেছে বিজেপি আমি জানি না, আমাদের দল অনেক বড় দল, আমি এর আগেও বলেছি, আগের দিন আপনাদের এখানেই বলেছি, ভারতীয় জনতা পার্টিতে সারা দেশে 11 কোটির ওপর সদস্য আছে, পশ্চিমবঙ্গে 1 কোটি 10 লক্ষ সদস্য আছে, বিজেপি হচ্ছে একটা বিশাল হাতি, একটা দুটো পিঁপড়ে যদি তার থেকে নেমে যায় হাতির কোনো অসুবিধা হয় না, সেন্সও হয় না, বুঝতেও পারে না কে ভূষণ সিং কী করেছে না করেছে, কবে বিজেপি করেছে, বিজেপির মিছিলে হেঁটেছে না মিটিং হেঁটেছে আমি চিনি না জানি না। কারণ আপনারা বললে আপনাদের প্রেসের খবরের জন্য ঠিক আছে কিন্তু আমাদের কাছে কোনো গুরুত্ব নেই। দাদা, সাংসদের উপস্থিতিতে শুভেন্দু অধিকারীর হাত ধরে দিনহাটার সভায় তিনি বিজেপিতে যোগদান করেছেন? অনেকে আমার হাত ধরেও অনেকে যোগদান করেছে, মির্জার হাত ধরেও অনেকে যোগদান করেছে, তাতে অসুবিধা কী আছে? সাংসদের উপস্থিতিতে তো যোগদান হবে, সাংসদ তো আমাদের এখানকার সাংসদ, কুচবিহারের সাংসদ, তাতে দোষ আছে নাকি কিছু? সবাইকে নমস্কার। আপনারা জানেন যে গতকাল আমাদের প্রদেশ নেতা সম্মানীয় আমাদের সকলের প্রিয় দাদা এবং রাজ্যের সাধারণ সম্পাদক সম্মানীয় সায়ন্তন বোস মহাশয় এসেছেন এবং গত দুদিন থেকে কুচবিহার জেলার বিভিন্ন একেবারে প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে বিভিন্ন বিধানসভা সেখানে গিয়ে তিনি উপদ্রুত অঞ্চল যে সমস্ত জায়গায় পোস্ট ইলেকশন ভায়োলেন্স হয়েছে এবং হচ্ছে সেখানে তিনি গিয়েছেন। গতকাল আমরা দিনহাটা বিধানসভা, সিতাই বিধানসভা এবং শীতলকুচি বিধানসভায় গিয়েছিলাম। আমরা সেখানে গিয়ে মানুষের যে হাহাকার, যে বুক ফাটা আর্তনাদ শুনেছি, আমি বলবো যে কুচবিহার জেলার পুলিশ প্রশাসন একেবারে ঠুঠো জগন্নাথ হয়ে রয়েছে। প্রত্যেকটি এলাকায় গুটি কয়েক তৃণমূল কংগ্রেসের হারমাদ বাহিনী, তারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, অথচ পুলিশ প্রশাসন এখনও নিশ্চুপ, নির্বাক, নির্বোধ দর্শক হয়ে তারা রয়েছে। আমরা গতকাল সিতাইতে গিয়েছিলাম, সেখানে আমাদের একজন সমর্থক প্রয়াত হয়েছেন, শক্তি প্রমুখের তিনি ভাই ছিলেন, আমরা সেখানে গিয়েছিলাম, অনিল বর্মণ। আমরা গতকাল সিতাইতে অনিল বর্মণের বাড়ি যাবার পথে
যেভাবে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা আমাদেরকে বাধা দিয়েছিল, একেবারেই আমি বলতে চাইবো যে কাল গতকাল সায়ন্তনদা বলেছিল যে পশ্চিমবঙ্গের যে প্রশাসনিক যে প্রমুখ, যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন শাড়ি পরা মুসলিম, আমি বলবো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন শাড়ি পরা হিটলারের ভূমিকা পালন করছেন। হিটলার গ্যাস চেম্বারে ঢুকিয়ে মানুষকে মেরে দিয়েছিলেন, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষকে, আর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস আর পুলিশের সহযোগিতায় পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের উপর নির্যাতন করছেন, মেরে দিচ্ছেন, খুন করছেন। আমরা অবিলম্বে এই খুনের রাজনীতি বন্ধ হোক আমরা এই দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে, নইলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামব, প্রয়োজন হলে পুরো জেলা জুড়ে আমরা আন্দোলন সংগঠিত করব এবং প্রশাসনের যে একেবারে নিরাকার নিশ্চুপ ভূমিকায় প্রশাসন রয়েছে, একেবারে নির্বোধ ভূমিকায় যে প্রশাসন রয়েছে, সেই প্রশাসন যাতে সজাগ হয় সেই কারণে কিন্তু আমরা যতজন আমাদের কুচবিহার জেলার বিধায়ক রয়েছেন এবং যারা নেতৃত্ব রয়েছেন সবাইকে নিয়ে আমরা আন্দোলন সংগঠিত করব। পুরোপুরি দিনাটাতে হামলা হয়েছিল এবং তিনি একটা ফেসবুক পোস্ট করেছে, সেখানে দেখা যাচ্ছে যে লেখা রয়েছেন যে জগদীপ ধনখড়কে আবার আসতে হবে দিনাটায় বিজেপি কর্মীদের সান্ত্বনা দিতে। বিষয়টা কীভাবে দেখছেন? দেখুন, মানুষকে প্রভোগ করা কীভাবে প্রভোগ করতে হয় এটা উদয়ন গুহ জানে। এর আগে প্রভোগ করে পাঁচজন মানুষকে তিনি দিনাটায় শহীদ করেছেন, এইভাবে প্রভোগ করেই উনি রতন বর্মনকে হত্যা করে, যে রতন বর্মনের হত্যার প্রধান আসামি যে উদয়ন গুহ, সেই উদয়ন গুহই তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক ছিলেন, এটা লজ্জার বিষয়। আর সেই উদয়ন গুহ পাড়ার রাস্তার গলিতে গিয়ে ছেলেদেরকে ধাক্কা দিলে পরে যদি শহরের মানুষকে উত্তক্ত করে, শহরের মানুষ হাত কেন, এর পরবর্তী সময়ে পাও ভেঙে দিলেও আমরা অবাক হব না। বললাম তার উপর যে হামলা হয়েছে সেখানে একটা পোস্টার পড়েছে দিনাটায়, সেখানে অজয় রায়ের ছবি রয়েছে যিনি আপনার হাত ধরে বিজেপিতে যোগদান করেছেন, কী বলবেন এই বিষয়ে? দেখুন, উদয়ন গুহ বা তার সমর্থকরা যদি এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে, কারো পোস্টার দিয়ে থাকে, কারোর ফেসবুকে কোনো পোস্ট করে থাকে, এই নিয়ে বক্তব্য রাখা আমি মনে করব সময় নষ্ট করা ছাড়া আর কিছুই না। কারণ উদয়ন গুহর সময় পেরিয়ে গেছে, পূর্বপুরুষ ধরে তারা ভোগ করে আসছে, এতদিন ধরে তার বাবা সেখানে রাজত্ব চালিয়েছে, দিনাটার মানুষকে শোষণ করেছে, দীর্ঘদিন ধরে তিনি করে এসছেন, আর কতদিন করবেন? আমার মনে হয় দলে আরও অনেক তৃণমূল কংগ্রেসের সুযোগ্য নেতা নেত্রী রয়েছে, তাদেরকেও সুযোগ দেওয়া উচিত। বেনারসির তিন অধ্যায়, রাজখরানা, রামনগর ও মঙ্গল বেনারসি, শাহা টেক্সটাইল।